পৃথিবীর ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রোমক সম্রাট জুলিয়ার সিজার থেকে আলজেরিয়ার ব্যানবেল্লা ঘানা নক্রুমা কঙ্গোর প্রেটিস লুমুম্বা আমেরিকার অ্যাব্রাহাম লিঙ্কন মার্টিন লুথার জন এফ কেনেডি ভারতের মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী চিলির আলেন্দে গিনি সুইডেনের ওল পামি কোন হত্যাকাণ্ডেই কোনো অবলা নারী কোনো অবুর শিশু কোনো অন্তঃসত্ত্বা নারী টার্গেট হয়নি উইলিয়াম শেক্সপিয়ার মার্ক অ্যান্টনির কণ্ঠে সিজার হত্যাকাণ্ডের পর তার মরদেহকে সামনে রেখে শোকচঞ্চল রোমবাসীর উদ্দেশ্যে জুলিয়াস সিজার কবিতা যে মর্মস্পর্শী বর্ণনা দিয়েছিলেন সেখানে এক জায়গায় আছে মোস্ট আনকাইন্ডেস্ট আমি বলবো সিজার শেক্সপিয়ার যদি বেঁচে থাকতেন তাহলে নির্মমতা নিষ্ঠুরতার দিক থেকে তিনি বলতেন বাংলাদেশে পঁচাত্তরে পনেরোই আগস্টে হত্যাকাণ্ড হয়েছিল সবচেয়ে নির্মম সবচেয়ে নৃশংস যেখানে অবলা নারী শিশু অন্তঃসত্ত্বা নারী সদ্যবিবাহিতা মেহেদিরাঙ্গা হাত সলাশ দুই নববধূ এর সঙ্গে অন্য কোন রাজনীতি হত্যাকাণ্ডের তুলনা হয় না আমি আজকে জানেন যে ডকট্রিন অফ নেসেসিটির কথা বলে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়ার চেষ্টা করা হয় অপচেষ্টা করা চক্রের ঘিন্ন বৈধকরণ প্রক্রিয়া এদেশে বহু বছর অব্যাহত ছিল পনেরোই আগস্টের হত্যাকারীদের কে আশ্রয় দিয়েছে কে প্রশ্রয় দিয়েছে কে নিরাপদে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে কে পুনর্বাসন করেছে কে পুরস্কৃত করেছে কে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে কে ইন্ডেমনিটি অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীর অন্তর্ভুক্ত ছিল আমাদের পবিত্র সংবিধানের ইন্ডিমনিটি মুস্তাক দিয়েছে বাকি কাজগুলো কে করেছে পলাশির খুন্দ মির্জা আলী খান বাংলাদেশে খুন্দকার মুস্তাক পলাশিদি সেনাপতি ইয়ার লতিফ বাংলাদেশে সেনাপতি জিয়াউর রহমান পুরস্কৃত পুনর্বাসিত আইনি বৈধতা এই কাজটি করেছে কে জেনাল জিয়া কে রিপোর্ট করতে যাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে বলেছিল ওয়েল ডান মেজর ডালিম ইউ হ্যাভ ডান এ গ্রেট জব লরেন্স লিপসুল হাসের বইয়ে এসব বর্ণনা আছে সবিস্তারে আত্মশিক্ষিত খুনিদের বক্তব্য আছে প্রতিক্রিয়া আছে এগুলি না হয় নাই বললাম কিন্তু পঞ্চম সংশোধনী কিভাবে অস্বীকার করবেন মির্জা ফখরুল নিরাপদে খুনিরা বিদেশে গেল কে পাঠালো এটা কিভাবে অস্বীকার করবেন বিদেশি দূতাবাসে আমাদের বিভিন্ন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি এই খুনিরা এটা কিভাবে অস্বীকার করবেন খন্দকার মোস্তাকের চিফ অফ আর্মি স্টাফ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে এ সত্য কীভাবে অস্বীকার করবেন জয় বাংলাকে নিষিদ্ধ করলো কে মুক্তিযুদ্ধের অনধ্বনি সংবিধানকে খুচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করল মূল প্রিন্সিপালগুলো সেদিন আঘাত করা হল দুনিয়ার ইতিহাসের সর্বকালের সেরা ভাষণের অন্যতম সাতই মার্চের ভাষণ কেন নিষিদ্ধ হলো কে করল মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিষিদ্ধ বিজয় দিবসে বিজয়ের নায়ক নিষিদ্ধ ডেনমার্কের প্রিন্স হ্যামলেটকে বাদ দিয়ে হ্যামলেট মঞ্চায়ন স্বাধীনতা দিবসে স্বাধীনতার স্থপতি নেই কে করেছে এইসব অপকর্মের হোতাকে ইতিহাসে রে সত্যকে পাশ কাটিয়ে যেতে পারেন কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না হত্যা হত্যাকেই ডেকে আনে পলাশিতে নবাব সিরাজোদ্দৌলাকে যারা হত্যা করেছিল তাদের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয় বেশি দিন লাগেনি বঙ্গবন্ধুকে হত্যা করেছে যে বুলেট সেই বুলেটে জেনারেল জিয়াউল রহমান তাকেও চলে যেতে করেছে এখন নতুন বিতর্ক শুরু করেছেন আপনারা আমি চ্যালেঞ্জ করে বলছি ফকুল সাহেব আজও জবাব দিলেন যে হাজার হাজার লোক জানাজা পড়েছে হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা এটা কি এক কথা মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়ত সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই লাশ নেই এটা তো আর মানুষ জানতো না লাশ নিয়ে বিতর্ক করতে চাই না কিন্তু এটাই সত্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন ফয়সাল মসজিদের সামনে ইসলামাবাদে এর চেয়েও বেশি লোক হয়েছে যত লোক জিয়াউরের জন্য ঢাকায় হয়েছে কিন্তু ওই কফিনেও জিয়াউল হক নেই এই কফিনেও জিয়াউর রহমান নেই এটাই হলো সত্য কত লোক উপস্থিত ছিল সেটা বললে জিয়াউল ওই যেওলোকের জন্য উপস্থিতি আরো বেশি ছিল কিন্তু লাশ তারও ছিল না যাক এসব নিয়ে ঝগড়াঝাঁটি করতে চাই না কিন্তু দুঃখ হলো দে আর হাইডিং দি ট্রুথ কিন্তু এটাই সত্য দে ক্যানট রান রানুথ সত্যকে এখন লুকোতে চাইছেন কিন্তু সত্য থেকে পালিয়ে যেতে পারবেন না সত্য বেরিয়ে আসবে বিদেশি ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে এই খুনিদের হত্যার নেপথ্য কুশিলবদের এদের সঙ্গে দু একটা বিদেশি দূতাবাসের ঢাকায় যোগাযোগ ছিল অব্যাহত আমি একটা পার্টির রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি বিদেশের প্রশ্ন আসলে অনেক সত্য কথাই সবসময় বলা যায় না যেটা আপনারা বলতে পারবেন সেটা আমি পারবো না তবে সত্যটা তো বেরিয়ে আসছে তখন যুক্তরাষ্ট্রের অবস্থান কী ছিল তাদের ডি ক্লাসিফাইড ডকুমেন্টের মধ্য দিয়ে বেরিয়ে এসছে খুঁজলেই পাওয়া যাবে সত্য বেরিয়ে আসবেই একাত্তরে আমাদের পক্ষ পক্ষকারা বিপক্ষকারা যারা বিপক্ষে ছিল তারা কি চেয়েছিল যে তাদেরকে বিদ্যাঙ্গুষ্ট দেখিয়ে যে বাংলাদেশ স্বাধীন হলো সেই বাংলাদেশের স্বাধীন অগ্রযাত্রা অদম্য অগ্রযাত্রা তারা কি পছন্দ করেছিল বঙ্গবন্ধু তৃতীয় বিশ্বের নেতা হিসেবে তার উত্থান সেটা কি অনেকে সহ্য হয়েছিল শশীদের পক্ষে বঙ্গবন্ধুর অবস্থান সেটাও কি পছন্দ হয়েছিল অনেকে পাকিস্তান তো শত্রুতা করবেই তা একত্রে যারা প্রতিপক্ষ ছিল তারা সবাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত এটাও সঠিক নয় পরা বাসন্তীর সেই ছবি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হলো বঙ্গবন্ধুর ইমেজ ক্ষুণ্ণ করার জন্য দুর্ভিক্ষের চিত্র তুলে ধরতে ব্রহ্মপুত্র পারের পাগলিমে বাসন্তীকে জেলে জাল পরিয়ে সেদিন দুর্ভিক্ষের চিত্র সাজানো হয়েছিল সেই চিত্র আন্তর্জাতিক বিশ্বে মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছিল ভেতরে তো অন্তর্ঘাত সার কারখানায় আগুন খাদ্যের গুদামে আগুন নেতাদেরকে হত্যা করা পাটের গুদামে আগুন পুলিশ বাড়িতে আগুন এসব অন্তর্ঘাত তো ছিল এগুলো তো আমাদের সকলের জানা মসজিদের জামাতে আওয়ামী লীগের এমপি কে গুলি করে হত্যা ঈদের জামাতে সেই ইতিহাস আমরা বলে যাইনি চুয়াত্তর সালে যখন বন্যা সারা দেশ ডুবে যাচ্ছিল কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল খাদ্যের গুদাম সমুদ্রে ডুবিয়ে দিয়ে সেই ইতিহাস তো বেশি দিন আগে আমরা অন্তত আমাদের সময়কার যারা আমরা তো বেঁচে আছি সব অনেক বিষয় আছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারেন্টস ক্রস কারেন্টস শেখ হাসিনার সরকার একটা ভারসাম্যমূলক অবস্থান নিয়ে চলছে চিরশত্রুতা নিয়ে আজকে বাংলাদেশ এগুবে না কাজে আমরা আজকে সেই শত্রুতা বিষয়টিকে আমরা ভুলবো না কিন্তু আমরা অনেক কিছু ক্ষমা করে দিয়েছি আমাদের স্বার্থে কিন্তু স্মৃতি তো বলা যাবে না সত্য তো বলা যাবে না ঘাতকের বুলেটের চেয়ে বঙ্গবন্ধু আজ অনেক শক্তিমান জাগ্রত জনতার হৃদয়ে রয়েছে তার মর্যাদার পাকাশ যতদিন বাংলা নামে দেশ থাকবে বিশ্বমান ততদিন বঙ্গবন্ধু মজিব বেছে থাকবেন সগৌরবে সমহিমা কথা বলে আমি একটা কথা বলে শেষ করব এখনো ষড়যন্ত্র চলছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে কেউ কেউ মাস শিকার করতে চায় দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার মঞ্চের পরিবর্তন বাংলাদেশে সাম্প্রদায়িক একটা মহলকে উৎসাহিত করেছে এই সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি খুনি ঘাতকদের নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি গত বঙ্গবন্ধু হত্যার পরও ছেচল্লিশ বছর চলে গেছে ইতিহাসে কার কি ভূমিকা আমরা সবাই জানি আজকে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে চায় অনেকে শেখ হাসিনার সরকারের অদম্য অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় বারো বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ মিলিয়ে দেখুন আজকে বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে পদ্মা সেতু প্রায় হয়ে গেছে নিজস্ব অর্থানে শেখ হাসিনার সাহসের সোনালি ফসল পদ্মা সেতু চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল সারা দেশে এত উড়াল সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিভাবে হচ্ছে এগুলো যারা সহ্য করতে পারছে না তারাই আজকে জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে তারা ক্ষমতা যেতে চায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এখন বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে একাত্তরে পরাজয় পঁচাত্তরে পরাজয়ের প্রতিশোধ তারা নিতে চায় সেজন্য আজকে আমি বলবো আমাদের সবার আমাদের জাতীয় স্বার্থে ষড়যন্ত্রকে রুখতে হবে